আসসালামু আলাইকুম ও রাহনাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ অসলাতু ওসলাম ও আলা রাসুল্লাহ ও আলা আলিহি ওয়া হাবি ইয়মান ওয়ালা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামের শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শিষ্যকালচনার পর্বে আমরা যে আজকে আরো কিছু কথা পেশ করব তার মানে হচ্ছে দেখা যাবে যে চুরি যদি সাব্যস্ত না হয় চুর নিজে স্বীকার না করে অথবা যদি বিচারকের আদালতে তার মোকাদ্দা পেশ না হয় তাহলে তো সে বেঁচে যাবে একজন মুসলিম ব্যক্তি যদি এ অপকর্মের সাথে সংশ্লিষ্ট হয় তখন তার ভেতর থেকে পরিশুদ্ধির একটা আগ্রহ যেন আসে সেই জন্যে আমরা হাদিসের মধ্যে রাসুলসাল্লা সাল্লাম থেকে আরো সুন্দর সুন্দর বক্তব্য পাই এর মধ্যে একটি যেমন হাদিস যেটি বখারি দিয়াতের মধ্যে বর্ণনা করেছে এবং বখারি সেটা বলা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন লান আল্লাহু আসারেকা ইয়সরুকুল বায়াদা ফাতুক্ত আয়াদু ও ইয়সরুকুল হাবলা ফাতুক্ত আয়াদু অর্থাৎ সারেক বা চোর সে পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন যদি সে বালিক হয় তাহলে সে মানে অন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই লায়নাতের ঘোষণাটা দিয়েছেন এবং লায়নাতকারী হচ্ছেন আল্লাহ আল্লাহ তাকে অভিশপ দিচ্ছেন তাকে লায়নাত দিচ্ছেন মানে বলতে চাচ্ছেন যে সে একটা ডিম চুরি করে অথচ তার হাত কাটা হয় আর সে রশি চুরি করে তাহলেও তার হাত কাটা হয় মানে হাত কাটার মতো সে অপরাধ করে ফেলে তাহলে চুরি যত ছোট্ট জিনিসই করা হোক না কেন সে ধরা পড়ুক আর না পড়ুক সে নিজে স্বীকার করুক আর না করুক তার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড়িয়ে যাক আর না যাক বিচারিক আদালতে তার শাস্তি হোক আর না হোক কিন্তু সে মালার সে অভিশপ্ত সে আল্লাহ এবং রেসুলের পক্ষ থেকে অভিশপ্ত সুতরাং সতর্ক থাকবেন সময়ত ভাইরা ভুলেও যেন আমরা কেউ কারো জিনিস চুরি না করি আপনি আপনার ভাইয়ের জিনিস চুরি করতে পারেন না আপনি আপনার চাচার জিনিস চুরি করতে পারেন না মামার জিনিস চুরি করতে পারেন না আপনি আপনার এমনকি স্ত্রীর জিনিস চুরি করতে পারেন না স্ত্রী স্বামীর জিনিস চুরি করতে পারে না মানে বোন তার ভাইয়ের স্ত্রীর অর্থাৎ ভাবির জিনিস চুরি করতে পারে না ভাবি তার মানে স্বামীর যে বোন বা এরকম আরো যারা শাশুড়ি কিংবা অন্য দূরের খালা ফুফু যত রিলেশন আছে কিংবা অফিস আদালতে কোনো কলিগের বা বসের কোনো জিনিস চুরি করা যাবে না মানে কোনো ব্যক্তি সে ঊর্ধ্বতন কর্মকর্তা হোক অধস্থান থেকে চুরি করবে না অধস্থান লোকের অধ্যতন থেকে চুরি করবে না এটা করবে না তার ইমানের তাগিদে কারণ এই কাজটি করার সাথে সাথে সে মাল হয়ে যাবে বিষয়টি মনে রাখতে হবে তাহলে আমরা চুরির শাস্তির বিষয়ে এবং এই যে ইনফরমেশনটা পেলাম তার বিষয়ে দুটো ট্রিটমেন্ট দেখতে পাচ্ছি এক ইসলাম শাস্তির ঘোষণা দিয়ে মানুষের সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করেছে আবার আধ্যাত্মিকভাবে তার আকিদার দিক থেকে ঘোষণা দিয়ে মানে তাকে তার আকিদার চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করার চেষ্টা করছে না আমি কাজ করব না আমার শাস্তি না হোক কিন্তু আমি মান রৌন হতে চাই না আমি আল্লাহর অভিশপ থেকে বাঁচতে চাই এরকম একটা মেন্টালিটি তৈরি করার জন্য তার আধ্যাত্মিক পরিশোধের ব্যবস্থাও করেছে ফলে এই দুই দিকের ট্রিটমেন্টের কারণে বেনিফিটটা কে পেল সম্পদের অধিকারীরা পেল মানুষের সম্পদ জনগণের সম্পদের সুরক্ষাটা পেল শুধু এতটুকুই নয় এখন যদি আমরা ধরি যে কোনো ব্যক্তি চুরি করেছে এবং চুরির বিষয়টা মামলা মোকদ্দমা হয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে তাহলে কোন ব্যক্তির কি অধিকার আছে আদালতকে তিনি অনুরোধ করবেন যে এই চোরের শাস্তি যেন রহিত হয় সেরকম ব্যবস্থাপনা ইসলামে নেই কারণ চুরির যে শাস্তিটা এটা আল্লাহ আল্লাহতালা স্বয়ং কোরআনে নাজিল করেছেন আল্লাহ ছাড়া কেউ আর মাফ করতে পারেন না আর আল্লাহ আল্লাহতালা এটা মাফ করার কোনো সুযোগ রাখেননি যেহেতু পথ এখন বন্ধ ফলে কেউ যদি সুপারিশ করেন তিনি যত প্রভাবশালী ব্যক্তি হন না কেন এটা যখন বিচারে চলে যায় তখন চোরের শাস্তি এবং চুরির শাস্তি কখনো আর প্রতিহত হবে না এ প্রসঙ্গে আমরা বোখারি মুসলিমের একটা চমৎকার হাদিস পাই যেখানে রাসুল্লাহ সাল আলাহি ওয়াসাল্লাম উসামা বিন জেদ যাকে হেব্বু রাসুল ইল্লা সাল্লা সাল্লাম বলা হয় জেদ বিন হাদিস ছেলে উসামা রাদি আল্লাহ তালহু তাকে খুবই পছন্দ করতেন রাসুল্লাহ সাল্লাহ যেখানে তাকে হেব্বু রাসুল ইল্লাহ সাল্লাহ সাল্লাম বলা হয় তিনি কোনো একজন ব্যক্তির ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে সুপারিশ করতে চেয়েছিলেন চুরির ব্যাপারে তখন তিনি উসামাকে বলেছিলেন আতেশফাউ ফিহাদ বিন হদুদুল্লাহ আল্লাহর নির্ধারিত হুদুদ লয়ের ক্ষেত্রে তুমি কি আমার কাছে শাফরাত করছো তুমি কি আমার কাছে অনুরোধ করছো যাতে আমি ক্ষমা করে দেই তোমা কামা ফা এর এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই সাফায়াতের কারণে তিনি দাঁড়িয়ে গেলেন এবং খোদ্ দিলেন বললেন কি বললেন আইয়ু হান্নাস হে মানুষেরা হে মানব মণ্ডলী ইননামা মান কান আকাব্লাকুম আননাহু কান ও সারাকা আ শারিফ উ তারাকু ও ইদা সারাকাব দ রাইফু ফি হিম আকাম ও আলাহিল হাইজ হে মানুষেরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তারা ভ্রুষ্ট হয়ে গেছে বিভ্রান্তির পথে তারা চলে গিয়েছে কারণ যখন তাদের মধ্যে শক্তিশালীকে চুরি করত। তখন তারা তাকে ছেড়ে দিত কারণ তাকে শাস্তি দেওয়া তার উপর শাস্তি কার্যকর করা এটা কঠিন ছিল আর যখন তাদের কোনো ব্যক্তি ব্যক্তি দুর্বল ব্যক্তি যখন চুরি করতো তখন তারা সেই দুর্বল ব্যক্তির উপরে যেহেতু তাকে সহায়তা করার কেউ নাই তার উপর হদ এবং ফৌজদারি দণ্ডবিধি তারা কায়েম করতে প্রতিষ্ঠিত করত। এটা ছিল সেই সমাজের একটা বৈশিষ্ট্য মানুষের মধ্যে আসলে সত্যিকার ন্যাসঙ্গত অধিকার প্রতিষ্ঠিত ছিল না

নবী সাল্লামে ঘোষণা দিচ্ছেন তিনি فاطمه বিনতে মুহাম্মদ فاطمه বিনতে মুহাম্মদ কে তার মধ্যে তিনি নিজের মের কথা বলছেন যে আমার মেয়ে যদি চুরি করে আমি মুহাম্মদ নবী এবং রাসুল হয়ে তাকে ক্ষমা করার অধিকার রাখি না বিকজ যালিকা হদ্দুম মিন হুদুদুল্লাহ হদ্দুস সরিকা হদ্দুম মিন হুদুদুল্লাহ এই চুরি শাস্তিটা এটা আল্লাহর নির্ধারিত একটা হাদ আল্লাহর নির্ধারিত ফৌজদারি দণ্ড অতএব একে পরিবর্তন করার অথরিটি কেউ রাখে না পৃথিবীর কোন মানুষ রাখে না স্বয়ং নবী সাল্লি আলাইহি ওয়াসাল্লামও রাখেন না তাহলে তিনি বলতেন যে আমার মেয়ে করলে হয়তো আমি একটু সুপারিশ করতে পারতাম না কারো সুপারিশ এখানে গ্রহণযোগ্য হবে না ইসলামের স্ট্যান্ডটা দেখুন এত কঠিন কি জন্য চোরকে শাস্তি দেওয়ার জন্য ন বরং মানুষের সম্পত্তির সুরক্ষার জন্য এই যে আয়োজন এই বিষয়গুলো আমরা অনেকে ভাবি না আমরা ফৌজদারি দণ্ডবিধি নিয়ে কথা বলি আমরা শ্বাস নিয়ে কথা বলি আমরা চোরের শাস্তি নিয়ে কথা বলি ইত্যাদি এগুলোকে অনেক সময় অনেক মানুষ আমরা বলতে শুনি অমানবিক বলে তারা অভিহিত করে কিন্তু প্রিয় দর্শক শারিয়ার উদ্দেশ্য লক্ষ্য যেন না থাকার কারণে অনেকটা বড় গ্যাপ হয়ে গিয়েছে এই সমাজের অত্যন্ত প্রাজ্ঞ শিক্ষিত ব্যক্তিদের সাথেও শারিয়ার গ্যাপ হয়েছে তারা পৃথিবীর অনেক বড় বড় ডিগ্রি নিচ্ছেন কিন্তু শারিয়ার ব্যাপারে তারা শারিয়ার সত্যিকারের যে চেতনা সারিয়ার যে স্পিরিট সারিয়ার যে অবজেক্টিভস পারপাসেস যেটা সারিয়া নিজে তুলে ধরেছে কোরআন এবং সন্ন্যার বিভিন্ন টেক্সটের মধ্য দিয়ে সেগুলোর সাথে তাদের সংস্রব না থাকায় সেগুলোর সাথে তারা পরিচিত না থাকায় তারা কিন্তু এই হুদুদ লগুলোকে অন্য অন্যগুলোকে বুঝতে পারেনি উল্টো কি হয়েছে তারা প্রাচ্যবিদদের বা যারা ইসলামকে পছন্দ করেন না ইসলাম ফোবিয়ার কাজ করেন ইসলামের ব্যাপারে ভীতি সঞ্চারিত করেন মানুষের মনে তাদের দৃষ্টিভঙ্গিটা তারা সামনে নিয়ে আসছে তাদের পড়াশোনা করে এবং ইসলামের দৃষ্টিটাকে ভালো করে না বুঝে এগুলোর বিরুদ্ধে তারা বিদ্বেষ পোষণ করেন এটা উচিত হবে না আমি আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রিয় ভাইরা শরিয়াকে বোঝার চেষ্টা করুন সেরিয়ার টার্গেটটাকে বোঝার চেষ্টা করুন স্পিরিটটাকে বোঝার চেষ্টা করুন এই যে হুদুদ লগুলোর ব্যাপারে আমরা বললাম আমরা খুবই ক্লিয়ার হয়ে গিয়েছি যে একজন চোরকে কষ্ট দেওয়া এই শাস্তির মেন উদ্দেশ্য নয় বরং মানুষের সম্পদ যাতে সুরক্ষিত হয় একজন চোরের শাস্তি দেখে যেন লক্ষ লক্ষ মানুষ সতর্ক হয় যে চুরি করা যাবে না চুরি করলে শাস্তি হবে চুরি করলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে লাহান হবে অতএব এই চুরি করা যাবে না এর ফলে কি হবে সম্পদ সুরক্ষিত হবে আমরা আলোচনা করছিলাম যে ইসলাম সম্পদের সুরক্ষার জন্য যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে চোরের শাস্তি সেটা আমরা ইতিমধ্যে বিগত পর্বে এবং এ পর্বের কিছু সময় আলোচনা করে আমরা শেষ করেছি আরেকটি শাস্তির ব্যবস্থা করেছে সেটি হচ্ছে হাদদুল হেরাবাহ যেটাকে মাহারাবাহ বলা হয় এবং এ প্রসঙ্গে আমরা আল কোরআনের সুরা আল মাইদার তেত্রিশ নম্বর আয়াতে এ সম্পর্কিত হাদের বর্ণনাগুলো পাই বা ফৌজদারি দণ্ডের لا <applause> إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم حرابة حرب شبوطيكي حرابة ماني حرابة من تو আমরা ইনশাল্লাহ আলোচনা করব এবং আরো আয়াতের যে ব্যাখ্যাগুলো সেটা আমরা আলোচনা করব দর্শক আমাদের সময় হলো বিরতির আমরা যাচ্ছি বিরতিতে আশা করছি বিরতির পর আমরা খুব দ্রুত ফিরে আসব আপনারা আমাদের সাথী থাকুন দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম ইসলামের শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আমাদের আলোচনার পর্বে আমরা আলোচনা করছিলাম হাদদুল হেরা বা ডাকাতির দণ্ডবিধি আমরা সুরাল মাইদার তেত্রিশ নম্বর আয়াত আপনাদের উদ্দেশ্যে পেশ করেছি এবং তার অর্থটা আমরা এবার বলবো এখানে বলা হচ্ছে যারা আল্লাহ ও বিরুদ্ধে যুদ্ধ করে থেকে এসেছে মহারাবা যারা আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় ফাসাদ মানে হচ্ছে বিপর্যয় না চেষ্টা করে বেড়ায় বা এ ব্যাপারে কাজ করে আই জাজা তাদের জাজাটা কি তাদের শাস্তিটা কি যেহেতু জাজা তারা অপরাধ করেছে ক্রাইম করেছে তাদের প্রতিদান না বলে এখানে শাস্তি যা মানে হচ্ছে এখানে শাস্তি যে সমস্ত লোক আল্লাহ রাসুলের বিরুদ্ধে হেরাবার মতো দুষ্কর্ম সাধন করছে তাদের শাস্তি তাদেরকে কতল করা হবে তাদেরকে হত্যার দণ্ড দেওয়া হবে আউ ইউসাল্লাবু অথবা তাদেরকে শুলে চড়িয়ে হত্যার দণ্ড দেওয়া হবে আও আইদি আইদিহিম ও আর জল খেলাফ অথবা তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অর্থাৎ ডান হাত যদি কাটা হয় তাহলে বাম পা আর বাম হাত যদি কাটা হয় তাহলে ডান হচ্ছে তাদের শাস্তি আউ ইউনফাউ মিনাল আর্থ অথবা তাদেরকে জমিন থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ দেশান্তরে পাঠানো হবে তাহলে এদের কয়েকটা শাস্তি আমরা দেখতে পাচ্ছি এই শাস্তিগুলো হয় এটা নয় এটা নয় এটা এভাবে আল্লাহ তালা বর্ণনা করলেন এটা কিন্তু আল্লাহ তালার ডেসক্রিপশন তার ঘোষণা এটা কোনো মানুষের ঘোষণা নয় তো সুতরাং এরপর আল্লাহ তালা বলছেন দালিক আল হোম খিজুন ফিদ দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই যে একটা কঠিন শাস্তি অবমাননা একটা শাস্তি এটা দুনিয়া তাদের জন্য অপমান আর এটাই তাদের শেষ নয় বরং আখিরাতেও তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি হাদ্দুল হেরাবা কেন হেরাবা মানে হচ্ছে যারা ডাকাতি করে অথবা যারা ছিনতাই করে যারা মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে যায় এই বিষয়গুলো সবই হেরাবার মধ্যে পড়ে অথবা শহরে প্রবেশ করে সেখানে নানা ধরনের ত্রাস সৃষ্টি করে শহরের মানুষের সম্পদ একসাথে লুণ্ঠন করে নিয়ে যায় এরা হচ্ছে হেরাবা এরা হচ্ছে মহারেব এরা হচ্ছে মহারেব এদের স্বাস্থ্যের কথা বলা হচ্ছে যদিও এই ধরনের কাজ খুব বেশি না চুরির কথা আমরা বলেছিলাম যে সেটা খুব বেশি ঘটে কারণ সেটা লুকিয়ে মানুষ খুব সহজেই পার পেয়ে যায় এই জন্য সেটা বেশি করে আর এই কাজটা আসলে শক্তিমত্তা বা সাথে অস্ত্র বা এই ধরনের কিছু ধ্বংসাত্মক কিছু না থাকলে মানুষ এর সাহসী হয় না তারপরেও এর জন্য কঠিন শাস্তি এখানে দেওয়া হয়েছে এই ধরনের শাস্তির মাধ্যমে মহান আল্লাহ তালা যেটা নিশ্চিত করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা সমাজের একটা একটা শহরের লোকদের সকল সম্পদ যেন নিরাপদ থাকে সম্পদ যেন যে কেউ এসে লুণ্ঠন না করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা তাহলে শাস্তিটা মর্মান্তিক এরকম বলার কোনো সুযোগ নেই বরং শাস্তিটা কার্যকর হলে দেখা যাবে যে দেশে শুধু শান্তি আর শাস্তি তো সেইভাবে শান্তি যে অপরাধী এবং যারা অপরাধ নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রমাণিত হয়েছে শাস্তি তো আন্দাজে কাউকে দেওয়া হবে না অভিযোগ করা হলে শাস্তি দেওয়া হবে না অতএব শাস্তি নিয়ে বিশেষ করে মহান আল্লাহ তালা যে শাস্তিগুলোর কথা যে হাতগুলো যে ফৌজদারের দণ্ডর কথা আলকরণ উল্লেখ করেছেন আসলে সেটা নিয়ে কোনো কথাবার্তা বলা বা তার বিরুদ্ধে কথা বলাটা অত্যন্ত গর্হিত কাজ বরং এর স্পিরিটটা উদ্দেশ্যটা বুঝে নিলে সেটাকে ইমপ্লিমেন্ট করা আমাদের জন্য অনেক সহজ হবে যাতে করে মুসলিম সমাজ যে কোনো ধরনের অনিশ্চয়তা থেকে যে কোনো অশান্তি এবং অনিরাপত্তা থেকে তারা রক্ষা পেতে পারে অতএব হাদ্দ বা চুরির শাস্তি হাদ্দুল হারাবা বা ডাকাতি কিংবা লুণ্ঠনের শাস্তির মধ্য দিয়ে আসলে ইসলাম আমাদের সম্পত্তির সুরক্ষা করেছে সম্পত্তির সুরক্ষা করার জন্য ইসলামের বিধানগুলোই শুধু দেয়নি আরও আরেকটা ব্যবস্থা করেছে সেটি হচ্ছে লুজুমু অর্থাৎ যে সম্পত্তিটা অলরেডি কেউ চুরি করে হোক বা ছিনিয়ে নিয়ে হোক নষ্ট করে ফেলেছে এখন সেই লোক যদি ধরা পড়ে তার শাস্তি যেমন নিশ্চিত হবে পাশাপাশি ক্ষতিপূরণ তাকে দিতে হবে যদি তার কাছে হুবহু জিনিসটা পাওয়া যায় সে মেসেলটা তার কাছ থেকে নিয়ে আসা হবে এবং মালিককে ফেরত দেওয়া হবে আর যদি হুবহু জিনিসটা পাওয়া না যায় তাহলে তার যে কিমা তার যে বাজার মূল্য সেই বাজার মূল্য ক্ষতিপূরণ হিসাবে তার কাছ থেকে আদায় করা হবে তাহলে সম্পত্তি সুরক্ষার সিস্টেমটা দেখুন কি চমৎকার যে শাস্তি কিন্তু কারো লাঘব হবে না যদি কেউ চুরির মাধ্যমে কারো সম্পত্তি হরণ করে তাহলে তার চুরি শাস্তি কিন্তু লাঘব হচ্ছে না কারণ চুরির শাস্তি এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এটা এমন কি যার সম্পত্তি চুরি করা হলো তিনিও ক্ষমা করতে পারেন না এটা কেউই ক্ষমা করতে পারে না কিন্তু তার যে শাস্তি তার পাশাপাশি চোরকে ক্ষতিপূরণ দিতে হবে চুরিকৃত জিনিসটা পেলে ওটা হুবহু ফেরত দিতে হবে অথবা তার বাজার মূল্য নির্ধারণ করে যার চুরি করা হলো যার সম্পদ থেকে চুরি করা হলো তাকে ফেরত দিতে হবে একইভাবে ডাকাতি কিংবা লন্ঠনের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে তাহলে শরিয়ত এখানে দামান বা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে ইমাম ইবনু কুদামা রাহমাহুল্লাহ তিনি এখানে বলেছেন যে মান গাসাবা শাইআন ওয়া আলাইহি রাদ্দুহু মা কানা বাকিআন বিগাইরি খিলাফিন না'লামু তিনি বলছেন যে যে ব্যক্তি কোনো কিছু জোর করে নিল এখানে জোর করে হোক চুরি করে হোক দুটি আসলে বিধানের উদ্দেশ্য তাহলে তার উপর সেই জিনিসটা ফেরত দেওয়াটা ওয়াজিব এই ব্যাপারে কোনো স্কলারের কোন না অর্থাৎ তিনি দাবি করতে চাচ্ছেন যে এটা মুসলিম স্কলারদের একটা বিষয় যে কেউ কোনো কিছু গসব করলে কারো থেকে নিয়ে গেলে সেটা তাকে ফেরত দিতে হবে কেননা নবী সাল সাল্লাম বলেছেন আল আল ইয়াদে মা আদা টু যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে সেটা আদায় করা পর্যন্ত সেটা সেটার দায়িত্ব তার উপর থাকবে অর্থাৎ সে নেওয়ার পরে আদায় করা অর্থাৎ সেটা ফেরত না দেওয়া পর্যন্ত এই দায়িত্বটা তার উপরে থাকবে অর্থাৎ তাকে সেটা আদায় করে দিতে হবে তাকে সেটা ফেরত দিতে হবে এবং হাদিসটি বর্ণনা করেছেন করেছে আহমেদ আবু দাউদ এবনুব শাহি শাহী সানাবে আচ্ছা এরপরে যদি মানে আমরা বললাম যে এই অংশ থেকে আমরা বুঝলাম যে তাকে সেটা ফেরত দিতে হবে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন ফামানি আতাদা আলাইকুম ফআতাদু আলাইহি بمثل ما আলাইকুম যে ব্যক্তি তোমাদের উপর সীমা লঙ্ঘন করে তাহলে তার উপর যতটুকু সে সীমা লঙ্ঘন তোমাদের উপর করেছিল ততটুকু তোমরা করো অর্থাৎ যে পরিমাণ সম্পদ তোমার থেকে নিয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ সে তোমাকে দেবে এই জিনিসটা এর থেকে বোঝা গেল ইমাম কোদামা এই আয়াতটাও নিয়ে এসেছেন এখানে যে সম্পত্তিটা অলরেডি কনজিউম করে ফেলা হয়েছে ইস্তেমাল করা হয়েছে ব্যবহৃত হয়েছে অথবা নষ্ট করে ফেলা হয়েছে এখন আর তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তার ক্ষতিপূরণ দিবে এই আয়াতের আলোকে যেটি সুরাল একশো চুরানব্বই নম্বর আয়াত এই আয়াতের আলোকে এই ক্ষতিপূরণের ব্যবস্থা তাকে করতে হবে আর এর আরেকটা কারণ আছে যেহেতু সেটাকে কনজিউম করে ফেলেছে ব্যবহার করে ফেলেছে তাহলে এখন তো আর অরিজিনালটা পাওয়া যাবে না তাহলে অরিজিনালটা যেহেতু পাওয়া যাচ্ছে না অরিজিনালটা ফেরত দেওয়ার কোনো সম্ভাবনাও নাই তাহলে ক্ষতিপূরণমূলক একটা জিনিসটাকে দিতে হবে এবং এই ক্ষতির পূরণটা নির্ধারিত হবে বাজার মূল্যে এখানে উলামাই কিরম একটা সুন্দর কায়দা বা একটা সুন্দর নিয়ম উল্লেখ করেছেন সেটি আরবিতে আমরা এভাবে বলবো আল আসলুফি দমান আল মুতলাফাত দমান উল মেথেল বেলমেথেল ওয়াল মুতাকা ওয়েম যে যে জিনিসগুলো নষ্ট করে ফেলা হয়েছে জোর করে ছিনে নেওয়ার মাধ্যমে বা ডাকাতি করে লুণ্ঠন করে নেওয়ার মাধ্যমে চুরি করার মাধ্যমে যে জিনিসগুলো নষ্ট করে ফেলা হয়েছে সেই জিনিসগুলোর দমান বা ক্ষতিপূরণটা কম এক্ষেত্রে মূল নীতি হলো আল ফি দমানেল মোতলাফাত নষ্টকৃত বা নষ্ট হয়ে যাওয়া জিনিসের ক্ষতিপূরণের ক্ষেত্রে মূল নীতি হল দমানুল মেথেল বেল মেথেল যে যেটা সাদৃশ্য বাজারে বিদ্যমান বা যেটার হুবহু বাজারে পাওয়া যায় হুবহু সেটা ফেরত দেওয়ার মাধ্যমে ক্ষতিপূরণ আও অথবা যখন জিনিসটা পাওয়া না যাবে অথবা তার মতো জিনিসটা পাওয়া না যাবে তখন কি মত নির্ধারণ করার মধ্য দিয়ে তার ক্ষতিপূরণটা ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে একটা এ মূল্যীতিটা মনে রাখলে তাহলে আমাদের জন্য এই সমস্ত ক্ষেত্রে যে কোনো সমাধান সহজ হবে আর এই যে একটা ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে এই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য কি সবসময় আদালত শরণাপন্ন হতে হবে না সেটা জরুরি নয় আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমি আমার ভাইয়ের অথবা ভাইয়ের স্ত্রী থেকে স্বর্ণের এই জিনিসটা কিংবা এই জিনিসটা একটা ব্যাগ চুরি করেছি এখন কিভাবে সেটা আমি পৌঁছে দেব। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই যে মূল্যতিটা মনে রাখবেন যদি হুবু জিনিসটা আপনার কাছে থাকে আপনি পৌঁছিয়ে দেন আর যদি হু না থাকে তাহলে টাকার ক্ষতিপূরণের মধ্যে যেভাবেই হোক আপনি মোল মালিকের কাছে পৌঁছিয়ে দেন ইত্যাদি তাহলে মোটামুটি দেখা গেল যে এভাবে এর একটা অর্থাৎ অন্তত লায়নার থেকে বাঁচা যাওয়া যাচ্ছে যতক্ষণ না আপনার বিরুদ্ধে মোকদ্দমা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শাস্তি আপনার বিরুদ্ধে কার্যকর হবে না তবে যদি সেক্ষেত্রে আপনি ফেরত দেন তাহলে আল্লাহর কাছে আপনি ক্ষমা পেয়েও যেতে পারেন যদি আপনি তওবা করেন চুরি থেকে যদি কেউ এই ধরনের দুষ্কার্যে সম্পৃক্ত হন অথবা লুণ্ঠন ছিনতাইয়ের মতো সম্পৃক্ত কার্য যদি কেউ সম্পৃক্ত হন তবা করার মধ্য দিয়ে শাস্তি ভোগের আগে যদি তবা করে ফেলেন তাহলে আল্লাহ আপনাকে কমপ্লিটলি ক্ষমা করিতে পারেন আপনাদের ভালো মানুষ হয়ে যাওয়ার অবশ্যই চমৎকার সুযোগ আছে সেরিয়া সে সুযোগটা আপনাদেরকে দিয়েছে আরেকটা বিষয় সম্পত্তির সুরক্ষার জন্য হেফাজতের জন্য ইসলাম সেই বিধানটি দিয়েছি সেটি হচ্ছে আপনার যে সম্পদ আছে এই সম্পদের উপর যদি কেউ আক্রমণ করে তাহলে সে আক্রমণ প্রতিহত করা শরিয়ত অনুমোদিত আপনি আপনার সম্পদ সুরক্ষার জন্য ব্যক্তির সাথে প্রয়োজনে লড়াইও করতে পারেন সে যদি আপনাকে আক্রমণ করে সে আক্রমণ প্রতিহত আপনি করতে পারেন শরিয়াতে সে বিধানটি দেয়া হয়েছে এবং এই ব্যাপারে বুখারি মুসলিমের একটা সুন্দর হাদিস আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান কুতিলা দুদা মা আলিহি ফাহুয়া যে ব্যক্তি তার মালকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে যদি কেউ নিহত হয় তাহলে সে শহীদ এই হিসাবে ছিনতাইকারীদের হাতে যে তার সম্পত্তি জোর করে ছিনি নেওয়ার সময় সম্পত্তির অধিকারী ব্যক্তিটিকে খুন করে চলে গিয়েছিল তাহলে তিনি সাদাতে মর্যাদা পাবেন সাহিব হারি মুসলিমের এই হাদিস থেকে এটা আমরা জানতে পারলাম তাছাড়া সাহেব মুসলিমের আরেকটা রেয়াত আছে আবহাওয়ার আল্লাহ আনহু সেই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আর আইতা ইন জে আর ইউরিদ আখ দা নবি আলী নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি মনে করেন যদি এক ব্যক্তি এসে আমার সম্পদ নিয়ে যেতে চায় ছিনিয়ে নিতে চায় আপনি কি মনে করেন কয়লা ফাল তো আতি বললেন যে না তুমি সেটা প্রদান করো তুমি সেটা প্রদান করো তাহলে কি করতে হবে প্রিয় দর্শক আমাদের আজকের পর্বের সময় একদম শেষ এর দিকে চলে আসার কারণে আমরা এই হাদিসটা শেষ করতে পারলাম না পরবর্তী পর্বের শুরুতে আমরা এই হাদিসটা শেষ করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আপনাদের আমাদের সবারই ভালো করুন ভালো আমলগুলোকে কবুল করুন